বনসহায়ক পদে নিয়োগের দাবিতে বনদপ্তরের দমনপুর পশ্চিম রেঞ্জ কার্যালয়ে আমরণ অনশনে বসল আলিপুরদুয়ারের দমনপুরের বাসিন্দা বিশ্বদেব মণ্ডল। বিশ্বদেব মণ্ডল 2013 সাল থেকে 2020 সাল অবধি 7 বছর 1500 টাকার সম্মানকে কাজ করেছে, কিন্তু হঠাৎ তাকে কাজে থেকে বসিয়ে দেওয়া হয়। বিশ্বদেব মণ্ডল জানান, বনদপ্তরের আধিকারিকরা তাকে আশ্বাস দিয়েছিল যে বনসহায়ক পদে তাকে নিয়োগ করা হবে, তা সত্ত্বেও তাকে নিয়োগ করা হয়নি। চাকরির দাবিতে গত 7ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি 6 দিন বিশ্বদেব মণ্ডল অনশনে বসেছিল। ওই সময় প্রশাসনের আশ্বাসে সে অনশন তুলে নেয়, কিন্তু দীর্ঘ এক মাস অতিক্রান্ত হবার পরও কোনো সুরাহা না হওয়ায় আজ থেকে পুনরায় অনশনে বসল বিশ্বদেব মণ্ডল। কি তোমার সমস্যাটা কি বলবো? আমি গত 2013 সাল থেকে দমনপুর রেঞ্জে, এই রেঞ্জে দিনটা 24 ঘন্টা এক করে কাজ করেছি বিনা পারিশ্রমিক। তখন আমাদের এখানকার রেঞ্জ অফিসার এবং এডিএফও সাহেব যারা ছিলেন, তারা বলেছিলেন আমাদের ব্যবস্থা ওনারা করে দিবেন। তো সেই আশ্বাসে আমি কাজ করে যাই, কারণ যদি ভবিষ্যতে আমার এখন কিছু না হোক, ভবিষ্যতে যদি আমার একটা কিছু হয় তখন আমার বয়স্ক বাবা মাকে আমি দেখতে পারবো, সেই আশ্বাসে আমি এখানে কাজ করে যাই বিনা পারিশ্রমিক। তো যখন বনসহায়ক নিয়োগ হয় তখন এই রেঞ্জ অফিসার, যিনি এখন যিনি রেঞ্জ অফিসার আছেন, তিনি নিয়ে গেছিলেন আমাকে এডিপো স্যারের কাছে। তখন এডিপো স্যার বললেন ঠিক আছে আমি দেখছি কেসটা কী করতে পারি, যেহেতু কাজ করছি ছিল এত বছর ধরে। তো এডিপো স্যারও বলেছিলেন, তো আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউ যখন দিতে যাই তখন আমাদের যিনি ডিএফডি ছিলেন